নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এইচডিবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। আশা রাখব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, কেননা আজকের ভিডিওটা হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের টু হুইলার অথবা বাইকের ইন্স্যুরেন্স কীভাবে বাড়িতে বসে মোবাইল থেকে করবেন সেটাই আমি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। মোবাইল থেকে বাইক ইন্স্যুরেন্স করার জন্য ফোনপে ওপেন করে নিতে হবে। তাহলে চলুন ফোনপেটা ওপেন করে নেওয়া যাক। ফোনপে ওপেন করার পরে একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন লেফট সাইডে উপরের দিকে বাইক বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা সরাসরি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার অলরেডি ফোনপে থেকে কোনো ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেটা এখানে কিন্তু শো করাবে। দেখুন এখানে শুরুতেই দেখাচ্ছে হোন্ডা ড্রিম নিও। যদি আপনি এই বাইকের উপরে ইন্স্যুরেন্সটা করতে চান তাহলে রিসামে ক্লিক করতে হবে, আর যদি আপনি নতুন কোনো বাইকের ইন্স্যুরেন্স করতে চান তাহলে নিচের দিকে লেখা আছে দেখুন ইন্স্যুর অ্যানাদার বাইক, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে লক্ষ্য করুন এখানে যে বাইকের আপনারা ইন্স্যুরেন্সটা করবেন সেটার নাম্বারটাকে এখানে এন্টার করার জন্য একটা অপশন রয়েছে, এখানে আপনারা বাইকের নাম্বারটাকে এন্টার করবেন এবং নিচে যে সাবমিট বাটনটা রয়েছে সেখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। দেখুন আমি যে বাইকের ইন্স্যুরেন্সটা করব সেই বাইকের নাম্বারটাকে এন্টার করে দিলাম এবং নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজে দেখুন আপনার গাড়ির নেম এবং গাড়িটা আপনারা কত সালে পারচেজ করেছেন সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। এখানে একটা জিনিস পরিষ্কার উল্লেখ রয়েছে, যদি আপনার প্রিভিয়াস পলিসির এক্সপায়ার ডেট 90 দিনের মধ্যে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, এবং যদি 90 দিনের অ্যাবাভ হয়ে থাকে তাহলে আপনাকে নো করতে হবে। তো যেহেতু আমার এক্সপায়ারিং ডেট 90 দিনের মধ্যে রয়েছে তাই আমি ইয়েস করলাম। এরপরে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে কোন কোম্পানির কাছে আপনি বাইক ইন্স্যুরেন্স পলিসিটা করবেন। তো তার আগে এখানে পলিসি প্ল্যান সিলেক্ট করতে হবে, তো আমি স্বাভাবিকভাবে এখানে কম্প্রিহেনসিভ করে দিলাম। এই পেজে লক্ষ্য করুন বিভিন্ন কোম্পানির কাছে ইন্স্যুরেন্স পলিসির যে ধার্যিত অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা, এবং লক্ষ্য করুন রিপ্লেস অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। যেমন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে বাজাজ এলিয়েন্স থেকে যদি আমরা ইন্স্যুরেন্সটা করি তাহলে 848 টাকা আমাদের খরচা হবে, এবং তার পরিবর্তে ওনারা 23,126 টাকা আমাদের রিপ্লেস করবেন। যেহেতু আমি এর আগের ইন্স্যুরেন্সটাও বাজাজ এলিয়েন্স থেকে করেছি তাই আমি বাজাজ এলিয়েন্সই সিলেক্ট করলাম, আপনারাও আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। পছন্দ মতো কোম্পানি সিলেক্ট করার সাথে সাথে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লক্ষ্য করবেন গাড়ির যে ওনার রয়েছেন তার নাম কিন্তু এখানে সরাসরি চলে আসবে, এবং রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটাও এখানে শো করাবে। চাইলে আপনারা পুরনো যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা চেঞ্জ করে দিতে পারেন, তবে আপনার রানিং যে ইমেল আইডিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, কেননা আপনার পলিসি সার্টিফিকেটটা কিন্তু এই ইমেল নাম্বারে আপনাকে পিডিএফ করে সেন্ড করে দেবে। এই ইমেলের মাধ্যমেই কিন্তু আপনারা পলিসি সার্টিফিকেটটা অনায়াসে হাতে পেয়ে যাবেন। এরপরে আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন যে গাড়ির ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে, গাড়ির নেম, ইঞ্জিন নেম, চেসিস নাম্বার, সমস্ত কিছু যখন আপনারা মিলিয়ে নেবেন তারপরেই আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে, এবং আপনারা এখানে দেখতে পাবেন যে কোম্পানির কাছে আপনারা পলিসিটা করেছেন সেটার একটা রিভিউ দেখাবে। এখানে গাড়ির নাম্বার, গাড়ির নেম এবং ওনার নেম সহ মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা থাকবে। আরও একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে কম্প্রিহেনসিভ প্ল্যান আপনি করেছেন তার ফুল ডিটেলস এখানে রয়েছে, 26 সেপ্টেম্বর এখানে পলিসিটা করা হয়েছে এবং কত তারিখ অবধি আপনার এটা ভ্যালিডিটি থাকবে সম্পূর্ণ এখানে উল্লেখ করা রয়েছে।
এই সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা আসব পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে আসার পরে আমরা ফোনপে বা পেটিএমের মাধ্যমে যেভাবে আমরা পেমেন্ট করে থাকি সেভাবেই কিন্তু আমাদের পেমেন্টটা করতে হবে। ফোনপে অথবা পেটিএম যেহেতু একটা সিকিউর প্রসেস, সেহেতু এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে না। স্বাভাবিকভাবে আমরা ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে যেভাবে পেমেন্ট করে থাকি, একইভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আমাদের যে পেমেন্টটা রয়েছে সেটাকে সাকসেসফুল করতে হবে। দেখুন, ইন্স্যুরেন্স পলিসির যে পেমেন্টটা রয়েছে আমার, সেটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজে আসার সাথে সাথে আপনারা পলিসি ডকুমেন্ট বলে যে অপশনটা রয়েছে, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, আমরা যে পলিসিটা করলাম সেটার যে সার্টিফিকেটটা রয়েছে সেটা বাজাজ এলিয়েন্সের পক্ষ থেকে আমাদের ইমেল আইডিতে কিন্তু পিডিএফ হিসেবে সেন্ড হয়ে যাবে। এখানে ইমেল অ্যাড্রেসটাকে আরও একবার কনফার্ম করে নিয়ে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। দেখুন, এখানে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে আপনারা যে কোম্পানির কাছে পলিসিটা করেছেন সেখান থেকে কিন্তু একটা ইমেল চলে আসবে। ইমেলটা ওপেন করলেই আপনি এখানে দেখতে পাবেন ইন্স্যুরেন্স পলিসির যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু এখানে পিডিএফ আকারে সেন্ড করা হয়েছে। সরাসরি সার্টিফিকেটটাকে এখান থেকে ডাউনলোড করে নিলেই কিন্তু আপনি ইন্স্যুরেন্স পলিসির সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। দেখুন, আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, এখানে ইন্স্যুরেন্স পলিসির সমস্ত ডিটেলস ওনারা উল্লেখ করে দিয়েছে সার্টিফিকেটের মধ্যে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের বাইকের ইন্স্যুরেন্স খুব সহজভাবে নিজের মোবাইল থেকে ফোনপে অথবা পেটিএমের মাধ্যমে করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে অবশ্যই দেখা হবে। কিন্তু ততক্ষণে সলিউশন বাংলা এসডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখতে হবে, যাতে করে নতুন এবং আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা।